गुड मॉर्निंग फ्रेंड्स, आज सैटरडे 12th December, अखन बजे घड़ी 4:20, आमरा चले मुकुटमणिपुर दुर्गापुर एक्सप्रेसवे धरब। तार आगे एखन बाड़ी थेके सबे रवना दिएछि, पुरोपुरी अंधकार, भोरेर आलो फोटेनी। देखो साथे थाको, आबार पड़े देखा होच्छे। एखन आमरा दुर्गापुर ना हुगली द्वितीय हुगली सेतुर उपर दिए चलेछि, द्वितीय हुगली सेतुर उपर दिए चलेछि। बाजे 4:30, दुर्गापुर एक्सप्रेसवे धरबो, एटा क्रस करे डान दिके दिल्ली रोड नेब। दिल्ली रोडेर दिके गिये दुर्गापुर एक्सप्रेसवे धरबो, पड़े देखा होच्छे। এখন আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে চলেছি। এই রাস্তাটা মাঝখানে খুব কুয়াশা ছিল, তাই জন্য ভিডিও করতে পারিনি। এসছি আসছি টোল প্লাজার দিকে যাচ্ছি। টোল প্লাজা ক্রস করে তারপর সোজা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে শক্তিগড় বর্ধমান পর্যন্ত যাব। দেখুন রাত্রিবেলা এখন ঠিক 5টা বাজে ঘড়িতে, ভোর হয়নি এখনো, আলো ফোটেনি। চলুন আবার পরে দেখাচ্ছে। আপনারা, আমরা এখন দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর দিয়ে যাচ্ছি। শক্তিগড় পৌঁছতে এখনো প্রায় 45-50 কিলোমিটার বাকি। দেখুন কি অবস্থা, প্রচন্ড কুয়াশা, ভোরের আলো ফুটে গেছে। ঘড়িটা এখন 5:55 বাজে, ভোরের আলো ফুটে গেছে কিন্তু প্রচন্ড কুয়াশা। একটু সাবধানে গাড়ি চালাতে হচ্ছে, দেখে শুনে, তেমন স্পিড তুলতে পারছি না। সামনে কোনো বড় গাড়ি পেলে ভালো হয়, তার পেছন পেছন যেতে পারছি, তাহলে একটু অসুবিধাই হচ্ছে। থাকুন আমাদের সঙ্গে, দেখি সামনে কুয়াশা হালকা হয় কিনা। খারাপ লাগছে না, ভালো লাগছে, পরে দেখা হচ্ছে। এইমাত্র আমরা পালসি টোল প্লাজাটা ক্রস করলাম। পালসি টোল প্লাজায় 85 টাকা ট্যাক্স নেয়। পালসি টোল প্লাজা ক্রস করে গেছি এখান থেকে বর্ধমান। বর্ধমানের আগে প্রায় 15-17 কিলোমিটার আগে শক্তিগড় পড়বে, ওখানে একটু দাঁড়াবো চা খাওয়ার জন্য, তারপর আবার আমাদের জার্নি শুরু হবে। কুয়াশা প্রচন্ড, 6:10 বাজে কিন্তু গাড়ি চলছে, চালাতে পারছি না। 50-60 এর বেশি গাড়ির স্পিড উঠছে না। দেখুন মনে হচ্ছে যেন দার্জিলিং চলে এসেছি, পুরো দার্জিলিং। কিছুই দেখা যাচ্ছে না সামনে, মাঝে মাঝে এত ঘন কুয়াশা হয়ে যাচ্ছে। আয়ে বহার জানে সে
সামনে দেখুন কতগুলো বাইক রাইডার যাচ্ছে, এরা নিশ্চয়ই কোন লং জার্নি তে যাচ্ছে, অল গিয়ার্ড আপ ফর আ লং জার্নি, বোধহয় সিকিম বা দার্জিলিং যাচ্ছে। ওদেরকে অনেক গুড লাক উইশ করছি। শক্তিগড়ের কাছাকাছি এসে গেছি আমরা, শক্তিগড়ে দাঁড়িয়ে একটু চা খেয়ে নেবো, জাস্ট 10 মিনিটের একটা ব্রেক, এখনো অনেকটা যেতে হবে। প্রথমে দুর্গাপুর, তারপর বাঁকুড়া, বাঁকুড়া থেকে তারপর মুকুটমণিপুর। সুতরাং এখনো প্রায় 2 কিলোমিটার। বলতে বলতে আমরা শক্তিগড় ঢুকে গেছি। দেখুন দুপাশে ল্যাংচার দোকান, ল্যাংচা ভবন, আদি ল্যাংচা ভবন। ল্যাংচা নিকেতন, এখানে দাঁড়িয়ে একটুখানি জাস্ট এইদিকে আছে আদি ল্যাংচা কুঠির, ল্যাংচা হল। এই যে ল্যাংচা বাজার, এই ল্যাংচা বাজারটা খুব ভালো, আমরা আগের বার এখানে নিয়েছিলাম। এখন শক্তিগড়ে, শক্তিগড়ে একটু দাঁড়িয়েছি, চা পর্ব চলছে, গরম গরম চা, দারুণ লাগছে। কুয়াশাটা আস্তে আস্তে হালকা হচ্ছে, কুয়াশাটা। নিউ শেফালি হোটেল, চাটা ফার্স্ট ক্লাস দিয়েছে নিউ শেফালি হোটেল। চা খেয়ে নেবেন যদি এই রাস্তায় যান, ভোরবেলা চা খেতে অপূর্ব লাগবে। চা খেয়ে নতুন করে এনার্জি নিয়ে আবার পথের সঙ্গে আলাপ। কপড়ে বদলে বদলে জুতে ভি আর চপলে শার্ট জো লে গয়া থা তু অপনে পাশে রখ লে বেশে তো মেরা ভাই। শক্তিগড় থেকে রওনা দিয়ে দিয়েছি, প্রায় তখন বাজে 6:35, এখন ঘড়িতে 6:40, 5 মিনিটে আমরা চলে এসেছি। এদিকে কুয়াশাটা পার্শিয়ালি কম ইন কম্পারিজন টু বর্ধমানের আগে টুয়ার্স কলকাতা, বোধহয় পলিউশনটা কম সেই জন্য এদিকে কুয়াশাটা একটু কম। দেখি এদিকটা একটু টেনে যদি চালাতে পারি। এবার ফার্স্ট গন্তব্য আমাদের দুর্গাপুর, সোজা দুর্গাপুর থেকে তারপর বাঁকুড়ার উদ্দেশ্যে। একটু সকালবেলা ভাল লাগছে চালাতে, রাস্তাটাও পরিষ্কার হয়ে গেছে, হালকা মিউজিক। মনে বন্দি সে ঝুট বোলা
आजा मैं कपड़ा निकाल उसको मना करके दिल तोड़ा পানাগড়ের কাছাকাছি প্রায় চলে এসেছি। বাঁদিকটা হচ্ছে পানাগড় মিলিটারি বেস ক্যাম্প, 5 কিলোমিটার মতো হবে এখান থেকে পানাগড়। পানাগড় ক্রস করে তারপর দুর্গাপুর। সকালবেলা এখন 7:15 বাজে, হালকা ট্রাফিক রাস্তায়, হালকা কুয়াশাও আছে, তবে কলকাতার মতো অতটা নয়। মোটামুটি আশা করছি আর ঘন্টা দুয়েকের মধ্যে পৌঁছে যাব মুকুটমণিপুর। সঙ্গে থাকুন। আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে দুর্গাপুর টোল প্লাজাটা পর্যন্ত এসেছি। ওখানে 70 টাকা টোল ট্যাক্স নিল। 70 টাকা টোল ট্যাক্স নেওয়ার জাস্ট টোল প্লাজাটা ক্রস করে একটু আসার পরেই লেখা হচ্ছে বাঁকুড়া 60 কিলোমিটার ওইখান থেকে বাঁদিকে নিয়েছি। এটা হচ্ছে বাঁকুড়ার রাস্তা, এটা সোজা গিয়ে পড়ছে দুর্গাপুর ব্যারেজ। দুর্গাপুর ব্যারেজের পরে বাঁকুড়া বেলিয়েটার মোড় পড়বে এই রাস্তাটা। আমরা এখন দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ছেড়ে দিয়েছি। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে পর্যন্ত দুর্গাপুর পর্যন্ত এসেছি। দুর্গাপুরে একটা টোল প্লাজা পড়ছে, দুর্গাপুর টোল বলছে ওটাকে। 70 টাকা দিয়ে টোল প্লাজাটা ক্রস করে 1 কিলোমিটার মতো আসলেই বাঁদিকে বাঁকুড়ার টার্নিং। বড় করে বোর্ডে লেখা আছে, আমি তখন দেখাতে পারিনি গাড়ি চালাচ্ছিলাম বলে। তবে এই রাস্তাটা ধরে নেবেন যারা আসবেন গাড়িতে। এটা বাঁকুড়া গেছে সোজা বেলিয়াটার মোড় পর্যন্ত আমাদের যেতে হবে। সামনে আর একটা টোল গেট দেখতে পাচ্ছি আমরা, কিন্তু এটায় টোল নেওয়া হচ্ছে না, এমনি পাস করে গেলাম আমরা। দুর্গাপুর ব্যারেজ ক্রস করেই একটা টোল গেট ছিল, টোল গেটটা পাস করে গেলাম। আবার কতটা যাওয়ার পরে বেলিয়েটারের মোড় কখন কাছাকাছি আসবে, বেলিয়েটারের মোড়ে গিয়ে আবার ভিডিও করছি। আমরা এখন বাঁকুড়ার দিকে চলেছি। দুপাশে দেখতে পাচ্ছ বাঁকুড়ার জঙ্গল। রাস্তাটা বেশ ভালো, যদিও ন্যাশনাল হাইওয়ে এর মতো নয়, খারাপ না, ভালো রাস্তা। বেলিয়েটার মোড় এখনো প্রায় 30 কিলোমিটার পথ। বেলিয়েটার মোড়ে আসলে পরে আবার তোমাদের সাথে জয়েন করছি। এটা হচ্ছে বেলিয়েটার মোড়। এবার আমরা ডান দিকে যাব।
দিকে চলে গেছে রসুলপুর সোনামুখী, বাঁ দিকে ডান দিকে বাঁকুড়া। এই বেলিয়েটার মোড় থেকে ডান দিকে ঘুরলাম। এখান থেকে দ্বারকেশ্বর নদ, দ্বারকেশ্বর নদের একটা ব্রিজ পড়বে, সোজা দ্বারকেশ্বর নদের ব্রিজটা পর্যন্ত যেতে হবে, কোন ডান দিক বাঁ দিক না, সোজা চলুন যাই। রাস্তাটা ভালো, খারাপ না, একটু ট্রাফিক বেশি, কারণ এগুলো হচ্ছে স্টেট হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে আমরা ছেড়ে চলে এসেছি, স্টেট হাইওয়ে তাই ট্রাফিক একটু বেশি, কিন্তু মোটামুটি রাস্তার কন্ডিশন ভালো। এইখানে আমরা এসে পৌঁছালাম, এখানে দেখাচ্ছে বাঁকুড়া 3 কিলোমিটার, বিষ্ণুপুর 36, খড়গপুর 116, দ্বারকেশ্বর নদটা কোথায়, দ্বারকেশ্বর নদ দাদা, দ্বারকেশ্বর নদটা কোথায়, দ্বারকেশ্বর নদ, না না আমরা যাবো আসলে ওই মুকুটমণিপুর, হ্যাঁ হ্যাঁ ওই কি বলেছে একটা নতুন গ্রাম না কি আছে ওদিকে, আচ্ছা এখান থেকে 6 কিলোমিটার যাবো, ঠিক আছে এইখান থেকে 6 কিলোমিটার যেতে হবে, গেলে একটা মোড় পাওয়া যাবে, সেখান থেকে ডান দিকে, আমরা পৌঁছে গেছি। এই ক্রসিংটা সামনে একটা বোর্ড আছে, আপনারা খেয়াল করুন, সোজা চলে গেছে ঝাড়গ্রাম রায়পুর, আমরা ডান দিকে যাব পুরুলিয়ার দিকে, অযোধ্যা 129 কিলোমিটার, এইটা ডান দিকে, এইটাই হচ্ছে লাস্ট মেইন টার্নিং যেটা মুকুটমণিপুরের দিকে গেছে রাস্তাটা। এই ডান দিকে আমরা ঘুরছি, শিখডাঙ্গা মোড় পর্যন্ত গেলে আমরা কাছাকাছি চলে যাব, এখানে একটু দাঁড়িয়ে চা খেয়ে নি। আমরা এখন এই দ্বারকেশ্বর নদ পার করে একটা চারমাথা মোড় আছে, সেখানে দাঁড়িয়েছি। ডান দিকে ঘুরে গেছি, ডান দিকে ঘুরে একটু চা খেয়ে নিচ্ছি। এবার সোজা এই যে রাস্তাটা গেছে এটা পর্যন্ত শিখডাঙ্গা পোল পর্যন্ত যাব, খাতড়া, ওটাই হচ্ছে মুকুটমণিপুরের এন্ট্রেন্স।
সুন্দর একটা রাস্তা দেখুন সামনে, সিনিক বিউটিটা দারুণ। আমরা মুকুটমণিপুর থেকে আর 40 কিলোমিটার দূরে আছি। আনুমানিক ঘুরনা ঘন্টাখানিক লাগবে ম্যাক্সিমাম। কখনো কখনো নেমে গেছে, আবার উঠে গেছে, আবার নেমে গেছে, আবার উঠে গেছে। উঁচু নিচু রাস্তা, দারুণ লাগছে দেখতে। বিউটিফুল রাস্তা বন্ধুরা দেখুন, অপূর্ব রাস্তা। মাখনের মতো রাস্তা একদম। সামান্য খামান্য ট্রাফিক আছে, সকালবেলা এখন 9:20 বাজে। যেতে যেতে অনেক জায়গায় খেজুরের রসের আখার দেখতে পাচ্ছি, গুড় হচ্ছে, খেজুরের রস হচ্ছে, দাঁড়াচ্ছি না, হোটেলে পৌঁছে নেই। তারপরে একটুখানি রেস্ট নিয়ে সব এক্সপ্লোর করবো, আস্তে আস্তে দেখব। আর বোধ হয় আধ ঘন্টা লাগবে ম্যাক্সিমাম। থাকুন সঙ্গে। দারুণ লাগছে। আশেপাশে দেখুন, ধান ক্ষেত গুলো একটু দেখাও। ধান কাটা হয়ে গেছে, ধান কাটা হয়ে গেছে, হলুদ ক্ষেত, ধান কাটার পরে খালি ক্ষেত দেখা যাচ্ছে। এরপরে সর্ষে টর্ষে কিছু হয়তো চাষ করা হবে। খুব সুন্দর দৃশ্য। আর গাছের রাস্তার আশেপাশে অনেক খেজুর গাছ, তার থেকে বোঝা যায় খেজুরের রসের চলনটা খুব বেশি এখানে।
আমরা খাতড়া পৌঁছেছি মুকুটমণিপুর এখান থেকে 9 কিলোমিটার। এই জায়গাটা হচ্ছে খাতড়া। খাতড়া পৌঁছালাম এখান থেকে 9 কিলোমিটার মুকুটমণিপুর। এবার বাঁদিকে যাব না সোজা যাবো, এটাই হচ্ছে কথা। দাদা মুকুটমণিপুর কি সোজা না বাঁদিকে? সোজা সোজা রাস্তাটা এলাম। খাতড়া একটা মোড়, এটা খাতড়া জাংশন। বাঁদিকে একটা রাস্তা চলে গেছে, ওটা যাওয়া নিষেধ, ওটা যাওয়া যাবে না, সোজা যেতে হবে। গিয়ে ডান দিকে একটা মোড় পড়বে বললো, ওটাই মনে হচ্ছে শিকডাঙা মোড়, ওখান থেকে ডান দিক যেতে হবে। 9 কিলোমিটার এখান থেকে, তার মানে আমরা প্রায় উইদিন স্ট্রাইকিং ডিস্টেন্স এসে গেছি। চলুন তারপরে আবার দেখা হচ্ছে পরে। রাস্তার সিনিক বিউটি অসাধারণ, দেখলে মন ভরে যাবে। তার সঙ্গে রাস্তার কন্ডিশন, গাড়ি চালিয়ে দারুণ মজা। এইখানে দেখুন সব হোটেল গুলোর রিসর্ট গুলোর নাম দেওয়া শুরু হয়ে গেছে। 7 কিলোমিটার তার দিকে ঘুরে গেলাম আমরা। গাড়ি একেবারে ফাইনাই করে ছুটবে, কিন্তু ছোটাবেন না, গাড়ি ছোটালে আর এই সিনিক বিউটিটা মিস করে যাবে। শালমোহনের জঙ্গল বাপাসে রস হচ্ছে, খেজুরের রসের অনেক আস্তানা দেখতে পাচ্ছি। দ্রুত মারতেই হবে, একটা দুটো তো যাবোই। আগে হোটেলে গিয়ে একটুখানি ফ্রেশ হয়ে নিই, সেই বিকেল ভোর 4:30 থেকে গাড়ি চালাচ্ছি। এখন বাজে 9:45, মোটামুটি পৌঁছে গেছি। তার মানে কতক্ষণ লাগলো? 7:30, 4:30 থেকে 5:30, 6:30, 7:30, 8:30, 9:30, 5 ঘন্টা 15 মিনিট মতো, 5.5 ঘন্টাই ধরুন। আমরা এখন মুকুটমণিপুরে ঢুকে গেছি। 100 টাকা এইখানে ঢোকবার মুখে একটা টোল ট্যাক্স নিল, মানে মুকুটমণিপুরে এটা 100 টাকার স্লিপটা।
এই যে আপনাদের একটু দেখাই, এই যে স্লিপটা, এটার মধ্যে লেখা আছে মুকুটমণিপুর, খাতড়া, বাঁকুড়া এইসব। হ্যাঁ, এটা জন্য আপনার 100 টাকা। এবার ছোট এইটাতে পার্কিং আর কোথাও লাগবে না, আপনি যে রোজেই থাকুন, যদি এই টোল ট্যাক্সের উপরেও কোন রিসর্টে থাকেন আর দিতে হবে না। 4-5 দিনের জন্য এটা আপনার একবারই দিতে হচ্ছে এই 100 টাকাটা। আর তারপরে আপনি এখানে যে কোনো রেস্টুরেন্টে, হোটেলে বা রিসর্টে থাকুন আর পার্কিং করুন কোথাও। এই যে স্লিপটা যত্ন করে রেখে দিতে হবে, স্লিপটা না রাখলে মুশকিল আছে। দেখুন কি সুন্দর লাগছে, অপূর্ব দৃশ্য। পাহাড় মানে উঁচু নিচু রাস্তা, পাহাড় ঠিক বলা যায় না। যারা, আমি প্রথমবার আসছি তাই আমার খুব ভাল লাগছে, যারা প্রথমবার আসবে খুবই ভাল লাগবে। কি সুন্দর, দেখুন দুদিকে সবুজ ভর্তি। আমরা মোনালিসা লজে যাব, এই পেয়ে গেছি মোনালিসা লজ। এখানে আমাদের আজকের দিনটা এখানে থাকবো, তারপরে আবার আরণ্যক লজ। নামতে হবে না। রাস্তাটা বেশ নিচু, গাড়িটা আস্তে আস্তে নামাতে হচ্ছে। চলুন তারপরে আবার চেক ইন করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। মুকুটমণিপুর পৌঁছে গেলাম, এরপরে আপনাদের পরের পর্বে আমরা মুকুটমণিপুরের আরও দ্রষ্টব্য জায়গাগুলো দেখাবো। আশা করি আমার ভিডিও ভালো লাগলো।